আমার হৃদয়ের সবচাইতে যে জায়গাটা দখল করে মনের মধ্যে রেখে দিয়েছি সেই হলো আমার ভাই আমার নিজের ভাই অনেকজন বলে যে আমাদের আজকের মাওলানা যিনি প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন ভাই অনেক লোক বলে যে তোমরা কি দুই ভাই নাকি তা আল্লাহ আমার সে আপন ভাই বানাইনি কিন্তু ভাইয়ের মতো হয়ে গিয়েছি সমাজের কাছে সেই ভাইকে আমি আজকে এখানে আমার কায়দায় আল্লাহর তরফ থেকে আমার বন্ধু আকিদুল ইসলাম এবং এলাকার সবাই সহযোগিতায় আজকে কিন্তু এই মাঠে আনতে পেরেছি এই জন্য খুশি না রাজা জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আজকে আমাদের কোরআন উপহার দিয়ে আমাদেরকে ধন্য করবেন আমাদের মাঝে এসে গেছেন আমরা দেখতে পাচ্ছি আমরা আল্লাহর কাছে দোয়া রাখি তার প্রাণ উজাড় করে কোরআনের বাণী যেন উপহার আমাদের দিয়ে যেতে পারে আল্লাহুম্মা আমিন আমাদের বাস্তব জীবনে বাস্তবায়নের জন্য আমরা মুসলমান বলে দাবি করি তার বিধান তার জীবন ইতিহাস যে জেল খেটেছে কষ্ট করেছে তারপরে কোরআনের বাণী কোরআনের ঝান্ডা রেখে গেছেন সেই কোরআনের জন্য আমরা আজকে মুসলমান আমাদেরই আপনজন কত নির্যাতন জুলুম অত্যাচার আজকে সকল বিষয়ের মধ্যে আজকে আমরা উপহার পাচ্ছিলাম মাওজার আমাদের উপহার দিচ্ছিলেন ধন্যবাদ দোয়া করছি দিনের শেষ কথাটুকু শেষ করে আমরা আমাদের প্রধান মেহমানের কাছে ফিরে যাবো ইনশাআল্লাহ মাওজারকে তার শেষ কথা শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আসলে বড় ভাইকে বসিয়ে রেখে আলোচনাটা সৌন্দর্য নয় তারপরেও আমি শেষের এই কথাটুকু বলেই আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমার ভাইয়ের কাছ থেকে দোয়া নিয়ে শেষ করবো ইনশা আল্লাহ নবীজির জেলখানা থেকে মুক্ত করার জন্য আবু জেহেলের কাছ থেকে চাবি নিয়ে পাঁচজন যারা ধরিয়েছিল তারাই ছাড়িয়েছে জোরে বলেন আল্লাহু আকবার আজকে যারা কোরআনের ফাকিরি বিরুদ্ধে সাক্ষী দিল তারাই বেহুশ হয়ে গেল তার জন্য যে মিথ্যা সাক্ষী দিয়ে কোরআনের ফাকিকে আটকে রাখা হলো তারাই সাক্ষী দিল যে আমরা অন্যায় করেছে ঠিক না বেঠে আবু জেহেলকে পরামর্শ দিয়ে যারা নবীকে গ্রেফতার করিয়েছিল নবীর সাহাবীদেরকে গ্রেফতার করিয়েছিল তারাই আবার চাবি নিয়ে ওই সাহাবে আবু তালেবের জেলখানা থেকে মুক্ত করেছে জোরে বলেন আল্লাহু আকবার মুক্ত করার কথা শুনে মক্কা মদিনাতে একটা কান্নার রোল শুরু হয়ে গেছে মা তার সন্তান দুধের জন্য কান্না করে মা তার সন্তানের দুধ না দিয়ে নবীজিকে কারাগার থেকে মুক্ত করতেছে এই ভেবে নবীজি খেয়েছে কি খাই নাই কতদিন কষ্ট করে প্রত্যেকটা মা তার সন্তানকে না খাওয়াইয়া নবীকে খাবার জন্য খাবানোর জন্য নিজেরা খাবার রান্না করে মক্কা মদিনার অলিতে গলিতে রাস্তায় দাঁড়িয়েছে যে আমার নবী বের হলেই আমার নবীকে খাওয়াবো চলে বলে আল্লাহু আকবার এ মুসলমান একজন হুজুরদেরকে একজন আলেমদের যখন বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে দাওয়াত দেওয়া হয় আমি আপনি রান্না করে ওই হুজুরকেও খাওয়ানোর চেষ্টা করি ঠিক না বেঠে তাহলে সেই যুগে নবীকে ভালোবাসার লোক ছিল এখনো আছে এই কোরআনের বিপক্ষে যারা যাবে যারা কোরআনের বিপরীতে চলবে আলেমদের পিছনে যারা কথা বলবে বিপরীত কথা বলবে যারা লাগবে তাদেরকে আমরা ছেড়ে দেব না দুটি হাত উঁচু করে দেখিয়ে দিতে চাই তাদের জবাব দেব তাদের জুতা বিদায় করব তবু আমরা আর আলেমদের নির্যাতন করতে দিতে পারি না যারা বলে ঠিক না ঠিক নারদ থাকবেন লিল্লাহ থাকবেন আমাদের আজকের এই মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুসুন্দর কণ্ঠ আমার বাংলাদেশের গর্ব করা কোরআনের ফাকির পরের যে নাম ধরে তাকে তার কণ্ঠের উচ্চারণ কথা বলার ভঙ্গিমা কণ্ঠস্বর কোরআনের ফাকির সাথে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য তিনাকে খ্যাত দেওয়া হয়েছে তিনি হলেন আমারই বড় ভাই আমার একান্ত কলিজার টুকরা আমার শ্রদ্ধার পাত্র যাকে আমি স্মরণ করে আমার বাংলাদেশের মধ্যে আমি ঘুরে বেড়াই আমার আল্লাহর পরেই আমার ভাইয়া মাওলানা
আব্দুল্লাহ আলামিন ঢাকা এই যে ভাই মাওলানা আব্দুল্লাহ আলামিন ভাইকে আমি এতটাই ভালোবাসি যে ওনার সাথে অনেকগুলো প্রোগ্রাম করেছি এর আগে সাতক্ষীরা বিভিন্ন জেলায় করেছি কিন্তু এই ভাইয়ের ব্যবহারটা দেখলে অবাক যে গোটা বাংলাদেশের মধ্যে যদি কমল মন নরম মন থাকে তাহলে সেই সেই বক্তাই আজকে আপনাদের মাঝে আসতেছে হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন ঢাকা আল্লাহ তাআলা আমার ভাইজানকে কোরআনের আদ্দা হিসেবে গোটা পৃথিবীর মধ্যে দিন প্রচার করা তৌফিক দান করে দিক সকলে বলেন আমিন এবার আসুন সম্মানিত হাজিরিন আমরা এই কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার জোরে আওয়াজ দেন খুশি না বেজার আপনাদের আওয়াজটা একটু জোরালো দিবেন কারণ এখানে এত বড় সুন্দর একটা আয়োজন আর এই আয়োজনের মধ্যে যদি আপনাদের সারা জাগানোর মতো কথা না বলেন উচ্চ আওয়াজ যদি না দেন আমরা বক্তারা চিৎকার দিয়ে দিয়ে গলাটা ব্যথা বানে ফেলতেছি গা হাত মানে পুরো শরীরটাই ব্যথা তারপরেও আপনাদের একটু সহযোগিতা আর আল্লাহর সাহায্য পাইলেই কথা বলার শক্তি দিয়ে দেবে কে এইজন্য সকল প্রশংসা করব কার জবান দিয়ে বলেন সকল প্রশংসা করব কার সেই আল্লাহ সেই রবের প্রশংসাই এক বাক্যে আমরা বলে উঠতেছি আলহামদুলিল্লাহ আরেকবার একটু জোরে বলা যাবে না দেখি আপনাদের আলহামদুলিল্লাহ জোর কতটা আছে আর কতটা মহব্বত আল্লাহর প্রতি আছে তা এইবার বললেই বোঝা যাবে জোরে বলেন আলহামদুলিল্লাহ পয়গম্বরের পয়গম্বর উম্মতের কান্ডারি মদিনার তাজিরিন নবী সেই নবীর প্রতি দরুদ ও সালাম এক বাক্যে আল্লাহর দেওয়া মিষ্টি দুটি ঠোঁট দিয়ে উচ্চারণ করে সুন্দরভাবে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা ছোট ছোট কোসি মাসুম বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত যত শ্রোতা এখানে আমার সামনে হাজির হয়েছেন আমার ডান সাইডে বাম সাইডে অনেক আলেম ওলামা সামনে আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং পর্দার আড়ালে আমার মা বোন ফাতেমা কুলসুমা রাবেয়ার অনুসারীরাও আছে সবাইকে আমার পক্ষ থেকে দোয়া এবং আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়েই আলোচনা শুরু করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সামনে একটু এগিয়ে আসেন মানে আমার সামনে একটু এগিয়ে না আসলে ভালো লাগবে না তো আর মা বোনদের ভিতর থেকে আওয়াজ আসতেছে এতদূর পর্যন্ত চলে আসতেছে আমার মা বোনদের অনুরোধ করতেছি আপনারা কথা না বলে সুন্দরভাবে বসে নেন সামনে চলে আসেন একটু জিকিরে তালে তালে চলে আসেন সামনে চলে আসেন আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি জোরে আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি তোমার প্রেমে পাগল ছিল তোমার প্রেমে পাগল ছিল দয়ার নবীজি আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি তোমার প্রেমে জীবন দিল হযরত সুমাইয়া তোমার প্রেমে জীবন দিল হযরত আসিয়া আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি তোমার প্রেমে জীবন দিল কত নবী রাসূলগণ তোমার প্রেমে জীবন দিল কত সাহাবাগণ আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি
তোমার প্রেমে জীবন দিল বাংলাদেশের কুরআনের পাখি জোরে বলেন আল্লাহু আকবার এ মুসলমান এইবার আমি আলোচনা শুরু করব তিনটা তাকবীরে দিব তিনটা তাকবীরের জবাব যুবকের একবার দ্বিতীয়টা চুল দাড়ি যাদের কাঁচা তৃতীয়টা হবে যাদের চুলগুলো পাকা সামনে দুটো দাঁত যাদের ভাঙা নাকি কোন দেখি তাকবীর দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর নারায়ণ তাকবীর এই দিনের বেলায় এই তাকবীর দেশে এই জন্য জোর আছে না নাকি আমি তো বুঝতে আসছি না রাত্রি হলে একটু আওয়াজ বেশি যায় মনে হয় এই দিনের বেলায় মনে হয় জোর কম নাকি হ্যাঁ হাই হাই শৈলকুপা পটিমারির মানুষ জিনাইদা শৈলকুপা সাইড দিখানিক নাম নিয়েছে নাকি এই শৈলকুপা আর এই শৈলকুপার মানুষ যদি এই তাকবীর সময় না কুপায় তাহলে তো মজা হবে না এটা জোরে মারবেন ঠিক আছে একবারে দুটি হাত উঁচু করে দিবেন তারপরে শুরু করব আমি আর রাস্তাঘাটে যারা আছেন আমি তাদের অনুরোধ করব আমাদের প্রধান বক্তাও আমি দেখলাম গাড়ি আসলো সামনে দিয়ে আমাদের প্রধান বক্তা এলাকার মধ্যে পৌঁছিয়ে গেছে নির্দিষ্ট সময়ের মধ্যে আমার ভাই আমার বড় ভাই আপনাদের মাঝে আলোচনা করার জন্য আল্লাহ তরফ থেকে সুযোগ পেয়ে যাবেন এবং সুযোগ হয়ে যাবে নাকি বলেন এই জন্য তাকবীর দুটি হাত দিয়ে শুরু করবো আমি আপনাদের তাকবীরে যতক্ষণ সুন্দর হবে না ততক্ষণ আলোচনায় মন আমার আর উঠবে কারণ আমার প্রতিদিন কথা বলা কণ্ঠ পুরো ভাঙা তারপরে আপনাদের তাকবীরের ঠেলায় যদি একটু ওঠে লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কুরআনের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা ইসলামের বন্ধুরা হ্যাঁ এই তালটা তোমার সব জায়গায় ধরো ইসলামের বন্ধুরা বলছে হুঁশিয়ার সাবধান তাহলে এখন কোন দিক ঠেলা দিল গো যেখানে কষ্ট নাকি ও আপনারা খুশির ঠেলায় দিয়েছেন কিসের ঠেলায় খুশির ঠেলায় না আল্লাহ তাআলা নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছে তিনটা ও আল্লাহ আপনি যখন খুশি হন তখন আপনি কি করেন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বলতেছে মূসা আমি যখন একটু খুশি হই তখন আমি জমিনে এর বুকে আমি পানি বর্ষণ করে দিই বৃষ্টি দিয়ে দেয় কি দেয় তাহলে আপনার আমার আপনার ভিতরে রহমতের ঢেউ থাকবে ও আগে যে পরে যেটা বলেছেন এইটা ছিল কি তালে না মানে খুশির চোটে বেরিয়ে গেছে ঠিক না ঠিক দ্বিতীয়বার বলল আল্লাহ এর চাইতে একটু বেশি খুশি হলে আপনি কি করেন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বলল মূসা এর চাইতে একটু বেশি খুশি হয়ে গেলে আমি আল্লাহ তোমাদের ঘরে মেহমান পাঠাই কি পাঠায় মেহমান তাহলে আমাদের এলাকায় বাংলাদেশের সুনামধন্য আলেম মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আব্দুল্লাহ আল আমিন এই এলাকার মেহমান ঠিক না বেঠে তাহলে সেই মেহমানের সামনে কথা বলবো শুনবো সুন্দরভাবে মন খুলে তার তাহলে মেহমান আল্লাহ আমাদের মাঝে আল্লাহ খুশি হয়েছে তাই পাঠিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তৃতীয় প্রশ্ন করলো আল্লাহ পৃথিবীর সবচাইতে বেশি খুশি হয়ে গেলে আপনি কি করেন এই তিনটা কথা আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলে আল্লাহ একে একে উত্তরে দিয়েছে প্রথমে বলল তোমাদের আমি খুশি হয়ে পানি বর্ষণ করে বৃষ্টি বর্ষণ করে দিই দ্বিতীয়বার হলো তোমাদের ঘরে আমি মেহমান পাঠাই তৃতীয়বার খুশি সবচাইতে বেশি হয়ে গেলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছে আমি আল্লাহ তোমাদের ঘরে কন্যা সন্তান দান করে দিই তাহলে কন্যা সন্তান যাদের হয় এক শ্রেণীর মেয়েরা বা এক শ্রেণীর বাবারা কন্যা সন্তানকে দেখতে পারেন আছে না নাই জোরে বলেন আছে না নাই এই যে মেয়ের বরকত আছে রহমত আছে সেটা প্রমাণ দিল আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ খুশি হয়ে উত্তর দিলেন যে তিনটা জিনিস তোমাদের মাঝে আমি দিয়ে দিই সম্মানিত হাজিরিন তাহলে আমার বিষয় আজকের আমি কোরআন থেকে শুধু একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আনফালের
একটি মাত্র আয়াত আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পড়েছি সম্মানিত হাজিরিন আমার সময়ের মধ্যে আমি আপনাদের মাঝে এই আলোচনাটা রাখব আর এই আলোচনার বিষয় আজকে হচ্ছে এই আলোচনার বিষয় হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেলখানা কোন জায়গা আমি আপনি জেল খাটা লোক কি ডাকিদের মধ্যে হাতি হাতিছে পারেন ওই হুজুর ডাকে তান তার মানে দুনিয়ার বুকি প্রথমে আগে হুজুরাই জেল খাটছে খারা আমার নবীর জেলখানার ঘটনা আর বর্তমান প্রেক্ষাপটে জেলখানার ঘটনা কোরআন থেকে আমি আপনাদের শোনাতে চাই কষ্ট হবে শোনার ইচ্ছা আছে তো আজকে হ্যাঁ যাই হোক এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে পয়গম্বরের পয়গম্বর উম্মতের কাণ্ডারি মদিনার তাজিরিন নবী এই নবীর মতো সুনাম ধন্য কত নবী রাসূল এসেছে কিন্তু আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার চাইতে শ্রেষ্ঠ জোরে বলেন আল্লাহু আকবার এ মুমিন মুসলমান নবীজির জেলখানার বিষয় নবীজিকে ষড়যন্ত্র করে গ্রেফতার করার কৌশল করতেছেন আর ওই সময় প্রেসিডেন্ট হলো ওই সময় রাজা বাদশাহ তার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতেছে আবু জাহেল কারণ ওর কাজকর্মের জন্য মানুষ কত কিছু পায় আবু জাহেল্লা মূর্খদের বাবা ঠিক না বে ঠিক এই আবু জাহেল কি করলো তার মন্ত্রী পরিষদের সংসদ ভবনে বসে বৈঠক করতেছে যে নবী মুহাম্মাদের আটকাতে হবে তাকে জেলখানার মধ্যে পুরে রাখতে হবে তাহলে নবীর দলের লোক সংখ্যা কমে যাবে ইসলামের লোক কমে যাবে আর নেতৃত্ব দিতে আমার সুবিধা হবে তখন নবীকে নেতা না মানে ওরা আমি আবু জেহেলকে নেতা মানার জন্য ছুটে ছুটে আসবে আমি তখন খুশির ছুটে নাচব তার মানে আবু জেহেল পাওয়ার দেখাচ্ছে বৈঠক করতেছে ঘরোয়া ভাবে তার সংসদ ভবনের থেকে ওই সংসদ ভবনের নাম দারুল নদিয়া কি নাম দারুল নদিয়া আমার বাংলাদেশের সংসদ ভবনের নাম জুড়ে গান কি জানেন নাকি বাংলাদেশ জাতীয় সংসদ ভবন নাকি কোন এটাই তো না অন্যটা আছে নেই তাহলে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন আমাদের আছে ভারতের সংসদ ভবনের নাম হলো বিধানসভা কি সভা খেয়াল রাখছেন তো তৃতীয় বলতেছে আমেরিকার সংসদ ভবনের নাম হলো হোয়াইট হাউস মানে সাদা হাউস আর আবু জেহেলের সংসদ ভবনের নাম হলো দারুল নদিয়া এই দারুল নদিয়া থেকে বিল পাস করতেছে আমাদের বাংলাদেশের সংসদ ভবন থেকে বিল পাস হয় কিনা জোরে বলে হয় তাহলে আবু জেহেল যেখানে বসে আছে ওই জায়গা থেকে তাহলে বিল পাস হবে ওই জায়গায় উপদেষ্টা ছিল তিনজন আর এগারো জন ছিল মন্ত্রী এই তিনজন আর এগারো জন মিলে হয় চোদ্দ জন মিলে আবু জেহেলের সাথে পরামর্শ করতেছে আচ্ছা ভাইরা বলেন আবু জেহেলের সামনে যারা পরামর্শদাতা উপদেষ্টা মন্ত্রী এমপি এরা কত বড় মূর্খ আর আবু জেহেল কত বড় মূর্খ তার মানে মূর্খের সামনে কারা থাকে কথা বলেন আবু জেহেলের চাইতেও ওরা বেশি মূর্খ নাই তো আবু জেহেলের কথা শোনে এই মিলে মোট ১৫ জনা মিলে পরিকল্পনা করলো নবীকে গ্রেফতার করতে হবে নবীর সাহাবা সবাই এখন সফরের জন্য রওনা দিয়ে দিয়েছে এমন সময় কাফেরের বাহিনীরা আবু জেহেলের বাহিনী চলে গেলেন নবীজির সামনে সবার সামনে তখন গ্রেফতার করে ফেললেন গ্রেফতার করলে ওখানে মোট আসামি ছিল মোট ৫৩ জন কয়জন তাহলে ৫৩ জন আসামির মধ্যে ৭ জন ছিল অবলা নারী আর ২ জন ছিল নিষ্পাপ শিশু এই মিলে মোট ৫৩ জনকে একবারে গ্রেফতার করলো আচ্ছা ভাই আমার একটা বুঝে আসে না যে আবু জেহেল ওই শিশু দুটো ধরছিল আর ওই ৭ জন যে নারী ধরছিল এরা কি অপরাধ করছিল
তাহলে মূর্খের মতো কাজ হইছিল কিনা আমার দেশেও যারা এই অবলা নারী শিশুর মধ্যে দেখবেন অনেক সময় নারী দিয়ে হুজুর কাবু করা হয় কি কথা বলেন ঠিক না ভাই এই বলেন তার মানে ষড়যন্ত্র জাল বানিয়ে আবু জেহেল যখন কৌশল করছিল ওই আবু জেহেলের কৌশল গোটা বাংলাদেশের মধ্যে এখনো জায়গায় জায়গায় আছে আছে না নাই সব জায়গায় আছে তা কইলাম না কিন্তু জায়গায় জায়গায় থাকতে পারে তো যাই হোক 53 জনকে গ্রেফতার করলো দোষে না বিনা দোষে জোরে বলেন বিনা দোষে ধরেছে মুসলমান ভাইরা আমার এই জন্য 53 জনকে যখন আবু জাহেল নেতৃত্ব দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করে ফেললো সফরে যারা ছিল সবাইকে গ্রেফতার করলো ও মুসলমান তাদের কোনো দোষ ছিল না কোনো ত্রুটি ছিল না একটাই দোষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের পথে থাকে হকের কথা বলে হকের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানেরা আমার আমার ভাইয়েরা নবীকে যখন গ্রেফতার করলো নিষ্পাপ ওই সাতজন মহিলা আর শিশু দুইজন সবাই গ্রেফতার হয়ে গেলেন তাদের একটি জেলখানার মধ্যে নিয়ে গেল আর ওই জেলখানার নাম হলো শিয়াবে আবু তালেবের জেলখানা কি নাম শিহাবে আবু তালিবের জেলখানায় যখন নবী সহ ওই 53 জনকে গ্রেফতার করে নিয়ে গেল আচ্ছা ভাইরা বলেন তো ওই জেলখানার মধ্যে গেলে খাবার দেয় কি দেয় না দেয় না সরকারি বরাদ্দ খাবার আছে না নাই বাইরের খাবার যদি নাও যায় কিন্তু ভিতরে সরকারি ভবন থেকে তাদের খাবার বাজেট আছে যে রুটি খাবে গুড় খাবে কোন সময় ভাত খাবে কোন সময় মাছ খাবে এই সবগুলো জেলখানার ভিতরে আছে না তো নবীজির যুগে আবু জেহেল জেলখানার মধ্যে খাবার দিচ্ছে আর জেলখানায় কখন ঢুকলো নবীজি আমার নবুয়ত পাওয়ার 7 বছর পরে তাহলে নবুয়ত পেয়েছে কয় বছর বয়সে জোরে বলেন কয় বছর 40 বছর বয়সে তাহলে 7 বছর পরে হলে 47 হয় 47 বছর যখন নবীর বয়স ওই সময় নবীকে গ্রেফতার করা হয় আর নবী মোট জেল খেটেছিল 3 বছর কয় বছর 3 বছর কিভাবে কাটালো কিভাবে কষ্ট হচ্ছে সব খবর আমরা না জানলো জানতো কে কোরআনে তা বলে দিয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীকে বুঝান এই ষড়যন্ত্র কথা বলা দিয়ে আল্লাহ বলতেছে ওয়া ইযা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকুতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ والله خير الماكرين نبي هي তুমি কি দেখো নাই ওরা ষড়যন্ত্র করে তোমাকে তোমার সফর সঙ্গীদের সহ তোমাকে মেরে ফেলার যখন শিহাবে আবু তালেবের জেলখানার মধ্যে বন্দী হয়ে গেল এইবার জেলখানায় খাবার দিল একটা বছর ভালো এক বছর যখন পার হয়ে গেল দ্বিতীয় বছর খাবার দিল আরেকটু নরমাল করে দ্বিতীয় বছর নবীজি জেলখানার মধ্যে যখন কষ্ট করতেছে এখন তো সব জেলখানা ভিআইপি আর সেই সময় জেলখানা আকাশ থেকে রোদ তাদের মাথার উপরে লাগে তাহলে কত কষ্টের জেলখানা চারিদিক ঘিরে দেওয়া শিহাবে আবু তালেবের জেলখানার মধ্যে ওই 53 জনকে কষ্ট রোদের তাপ তারপরে মাটির গরম চারিদিক থেকে অশান্তি বোধ করেছে তবুও সেই নবীর দল ভক্তরা নবীর সাহাবীরা কখনো ইহুদি নাসারা খ্রিস্টানের দালালদের কাছে কখনো মাথা নত করে নাই জোরে বলেন আল্লাহু আকবার তাহলে আমরা কি মাথা নত করব জোরে বলেন করব নাকি যারা করবেন তারা একদম টাটকা আবু জেহেলের লোক ঠিক না ভাই
এই জোরে কোন ঠিক না বে ঠিক একটু জোর বাড়াই দেন ভাই আমার কণ্ঠ উঠতেছে না একটু জোর বাড়াই দিবেন জোর যা হোক আমি আপনি হকের পক্ষে পক্ষে কথা শুনি বা বলি এইখান থেকে ওয়াজ শুনলাম এখানে সবাই হক সবাই ঈমানের চেতনা দেখালো এই জায়গা থেকে রাস্তায় যখন উঠে যায় এই ভাইরাই নামাজ পড়ে না এই ভাইরাই তখন ইসলামের পথে থাকতে চায় না এই ভাইরাই তখন হুজুরদের বিপক্ষে কথা বলে ঠিক না ঠিক তাহলে এ কেমন মুসলমান আমরা যে মুসলমান হচ্ছি এই মুসলমান দিয়ে এই ইমাম নিয়ে গোটা বাংলার জমিনে কখনো দিন প্রচার করে কায়েম করা যাবে জোরে বলে যাবে কারণ আমাদের ভিতরে নাফরমানি ঢুকে গেছে আমাদের মধ্যে কি ঢুকেছে নাফরমানি ঢুকে গেছে সলচাতুরি ঢুকে আছে এই সলচাতুরি এই সমস্ত মন্তব্য নিজেদের ইমান থেকে বুকের ভিতর থেকে সরিয়ে দিয়ে ইমানি তেজস্বিতা বাড়িয়ে নিতে হবে ঠিক না ঠিক দেখি কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে এহক এই এখন থেকে শুরু করে আগামী যতদিন বাঁচবো ততদিন থাকবো ইমানি চেতনা নিয়ে দুটি হাত উঁচু করে দেখান লিল্লাহ তাকবীর নারায়ণ তাকবীর আমি খুব খুশি হয়েছি লোক যে কয়টা হাত উঁচু করেছেন সব কয়টার মধ্যে ইমান আছেন আর এই ইমান কখনো বিফলে যেতে দিতে যাবে দেওয়া যাবে যেতে দেওয়া যাবে না এক কোটি টাকা নাই গোটা পৃথিবীর অর্ধেক যদি আপনাকে লিখে দেয় তাও ইমান নষ্ট করা যাবে জোর বলে যাবে পৃথিবীতে যত টাকা পয়সা জমি দাড়ি গাড়ি বাড়ি যা আছে একটা লোক কি কবর কবরে নিয়ে গিয়েছে যাবে না যাবে শুধু ইমান আমল ইমান আমল যদি থাকে তাহলে আপনার জন্য পরকাল নির্ভর হয়ে আছে সুফল দিয়ে দেবে বিজয়ের জন্য আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ডাক দিয়ে দিবে ঠিক না বেটি এই নবীকে দুই বছর জেলখানার মধ্যে রাখলেন রাখার পরে খাবার প্রথম বছরে যে ভালো দিছিল তার বছর কমিয়ে তৃতীয় বছর কি দেবে বাড়ি না কমিয়ে কথা বলেন তাহলে আরো কমিয়ে দিয়েছেন তৃতীয় বছর যখন জেলখানার মধ্যে নবীজি আমার 53 জন সাহাবীদেরকে নিয়া নিষ্পাপ শিশু আর মহিলাকে নিয়া মহিলাদের আর আলাদা করে দিয়া যখন কষ্ট করতেছে আস্তে আস্তে বছর শেষের দিকে খাবার বন্ধ করে দিয়েছে 20 থেকে 15 দিন আগে 20 থেকে 15 দিন আগে খাবার বন্ধ করে দিল কারণ কি আবু জেহেল পরিকল্পনা করে ফেলেছে আমি আর বসি বসি এভাবে খাওয়াবো না জেলখানার মধ্যে এই নবীকে মেরে ফেলতে হবে সকল সকল সাহাবীদের মেরে ফেললে আমার জেলখানার মধ্যে মরে গেলে আমি প্রেসিডেন্ট আইন অনুযায়ী আমি আর দোষী নয় এলাকার লোক আমাকে দোষ দেবে না এই বিশ্বের লোক আমাকে আর দোষ দেবে না আমি আল্লাহ এই আবু জেহেল বলতেছে আমি কৌশল করে মেরে ফেললে আমি নিষ্পাপ হয়ে থাকবো আমার দোষ হবে না ও মুসলমান জেলখানার মধ্যে যাদের আটকিয়ে মেরে ফেলা হবে এই খবরটা কে জানেন জোরে বলেন জানে না জানে না ও মুসলমান আল্লাহ তাআলা জানেন এই জন্য আল্লাহ তাআলার বান্দারা মনোযোগ দিয়ে শুনে নেবেন বর্তমান যারা জেল খাটেন তাদের মধ্যে দুঃখ আনা যাবে তাদের ভিতরে ইমানি তেজ থাকলে আরো বেড়ে যাবে কথা বলেন এই আবু জাহেল খাবার বন্ধ করে দিলেন গোটা মক্কা মদিনার মধ্যে ছড়িয়ে গেল ছড়িয়ে যাওয়ার পরে আস্তে আস্তে যেই লোকগুলো আবু জেহেলের পরামর্শ দিয়া উপদেশ দিয়ে নবীকে ধরিয়েছিলেন জেলখানার মধ্যে বন্দি করিয়েছিলেন সেই নবীর মেরে ফেলার কথা বলার পরে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দরভাবে আমার আল্লাহ তাআলা কলা কৌশল করে দিলেন ইন্নাহুম কিদুনা কাইদা ওয়া কিদু কাইদা এ মুসলমান আল্লাহ বলছে ওরা যতই ষড়যন্ত্র করুক আমি আল্লাহ ওই সকল ষড়যন্ত্রের কৌশলগুলো সব কৌশলের খবর রাখি আমি আল্লাহর কৌশলের কাছে সকল ষড়যন্ত্র সব ব্যর্থ হয়ে যাবে জোরে বলেন আল্লাহু আকবার যাবে কি যাবে না বলেন যাবে কি যাবে না বলেন আজকে আপনি যে কোনো কায়দায় বাইচে যাবেন চিনে যাবেন আজকে মনে রাখেন আমি আপনি যখন কবরে চলে যাব তখন কে আপনাকে চিনাবে আর কে আপনার হিসাব দেবে ওই নেতা আবু জেহেলের দল করেন ওই আবু জেহেলও আপনার তখন বাঁচাতে যাবে না আবু জেহেল নিজেই বাঁচতে পারে না ঠিক না ঠিক কথা বলেন ওকে ওকে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে
জাহান্নাম তাহলে জাহান্নাম জাহান্নাম যাকে শরণ করতেছে সেই জাহান্নাম দুনিয়ার থেকে কিনে নিয়ে গিয়েছে আর জান্নাত যারা কিনেছে তারা দুনিয়ার থেকে কিনে নিয়েছে তাহলে আমি আপনি এই দুনিয়া থেকেই জান্নাত কিনতে চাই জোরে বলেন ঠিক না বেঠিক মুসলমান ভাইরা আমার খাবার বন্ধ করে দিল 15 থেকে 20 দিন আগে এই খাবার বন্ধ হলে নবীজির কষ্ট করে মেরে ফেলবে কৌশল করে মেরে ফেলবে কষ্ট দিয়া না খাওয়ায়া এই খবর আবু জেহেলকে যে পরামর্শ দিয়েছিল যেই মানুষগুলো উপদেশ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করিয়েছিলেন ওই নবীকে যখন জেলখানায় মেরে ফেলতে চায় ওর মধ্যে প্রথম উপদেশটা ছিল হিসাবে ইবনে আমর তার বয়স ছিল 82 বছর কয় বছর 82 বছরের উপদেশটা একি যুবক না বৃদ্ধ তালি উপদেশ মানে বয়সকালে যারা দিচ্ছে বয়স্ক লোকই তো উপদেশ দিচ্ছে নাকি এই উপদেশটা আবু জেহেল মাইনে নিয়েছে সেই উপদেশ দিয়ে জেলখানার মধ্যে ধরাইছে গ্রেফতার করিয়েছে কিন্তু আবু জেহেলের উপদেশটা প্রথম উপদেশটা হিসাবে ইবনে আমর বলতেছে খবর পেয়েছে আবু জেহেল নাকি জেলখানার মধ্যে নবীকে মেরে ফেলবে নবীর সঙ্গীদেরকেও মেরে ফেলবে এই কথাটা ওই হিসাবে ইবনে আমরের কানে চলে গেল হিসাবে ইবনে আমর চিন্তা করলো আহা এই লোকটা তো কোনো অন্যায় করে নাই কোনো অপরাধ করে নাই নিষ্পাপ শিশু আর 7 জন নারীকে দিয়ে 53 জনকে আমরা বিনা দোষে আমরা পরামর্শ দিয়ে ষড়যন্ত্র করে পথ আটকিয়ে তাদের গ্রেফতার করে সেভাবে আবু তালেবের জেলখানার মধ্যে বন্দি করে দিয়েছি আর সেই জেলখানায় এখন শুনতেছি নবীকে সহ যারা আছে সবাইকে আবু জাহিল্লাকে মেরে ফেলবে এইবার উপদেশটা ঘুরে দাঁড়ালো তার মানে আল্লাহ বলছে যে ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যে কৌশল করো ওই কৌশলের বিপরীত কৌশল আমি আল্লাহর কাছে আছে আছে না ভাই যার তলে ছিল ওই আবু জেহেলের প্রথম উপদেশটা সেই হিসাব ইবনে আমরই ঘুরে দাঁড়ালো বাড়িতে যে রাত্রে আর ঘুমাতে পারে না 4-5 দিন বিছানায় ঠিক মতো ফিট লাগায় না স্ত্রী এমন একটা দিনে বলতেছে আমার প্রাণের স্বামী আপনি এই বয়সে এত টেনশন করতেছেন এত ঘোরাফেরা করতেছেন হাঁটা হাঁটা হাঁটি করতেছেন কারণটা কি আপনি ঘুমাবেন না হিসাবে ইবনে আমর বলল বিবিরে আমার তো ঘুম আসে না আমার তো মনের ভিতরে মেনে নিতে চায় না আবু জেহেলের সাথে তাল মিলাইয়া পরামর্শ দিয়ে নবীকে গ্রেফতার করিয়েছি মক্কা মদিনার সবচাইতে ভালো মানুষটাকে গ্রেফতার করিয়েছি মক্কা মদিনার সবচাইতে ভালো মানুষটাকে জেলখানার মধ্যে বন্দী করেছি তাদের খাবার দিচ্ছিল এখন শুনছি খাবার দেবে না না খাওয়ায়া তাদের সবাইকে মেরে ফেলবে বেবি আমার মন তো মেনে নেয় না আমার আল্লাহ তাআলা আবু জেহেলের প্রথম উপদেশটা ঘুরিয়ে দাঁড়ালেন আমার নবীর পক্ষে নিয়ে নিয়েছে নবীর পক্ষে চলে গেল কে নিয়ে আইলো আমি আপনি শয়তানের দল মানে দলভুক্ত এক দলের কথা আমরা বলবো না সেই সব দল করি সেই দলের মধ্যে গেলে দেখবেন পরামর্শ দিয়ে একটা ভালো কাজ করালেন না মন্দ কাজ করালেন বাড়িতে যাইয়ে দেখা যাচ্ছে যে কাজটা অন্যায় হয়েছে ওর বিছানায় আর ঘুম আছে না পিঠ খালি উঠে আস মানে বিছানায় পিঠ ঠেকালেই সাইডে উঠছি মানে ওর আর ঘুম হচ্ছে তাহলে আবু জেহেলের উপদেশটারও তাই হয়েছে যাইয়ে ঘুমাতে পারে না তখন স্ত্রী জিজ্ঞাসা করলে তখন স্বামী বলছে ও আমার প্রাণের স্ত্রী আমি তোমার কাছে এখন আর ঘুমাতে পারবো না আমাকে তুমি বিদায় দিয়ে দাও কি দিয়ে দাও বিদায় দিয়ে দাও বলে কিসের বিদায় বলে আমি যে নবীকে গ্রেফতার করিয়েছি উপদেশ দিয়ে আবু জেহেলের পরামর্শ দিয়ে যে আমি নবীকে সহ 53 জনকে আমি বিনা কারণে বিনা দোষে তাদেরকে আমরা গ্রেফতার করে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছি একটাই কারণ বন্দিটা এই জন্যই করেছি যাতে জেল খাটলে মুহাম্মদ এবং মুহাম্মদের দলের লোক আর মাথা চালা দিয়ে না কথা বলে না আমাদেরকে ডিস্টার্ব করে মুসলমান গোটা বাংলাদেশের মধ্যে যেই সব আলেমগুলোকে গ্রেফতার করে জেলখানার মধ্যে বন্দি করতেছে ছিল আছে থাকবে এইভাবে আবু জেহেল যেমন ষড়যন্ত্র করে ওই উপদেশগুলো ষড়যন্ত্র করে জেলখানা মধ্যে ভর্তি করলো ওই জায়গায় যেমন পারে নাই গোটা পৃথিবীতে এখনো পর্যন্ত ইমানদারদের আটকিয়ে রাখা সোজা নয় কি সোজা কারোর কাছে মাথা নত করে না কারোর পা ধরে বলবে না যে আমারে জান ভিক্ষা দেন আমারে ছেড়ে দেন একটাও কোরআনের পাখি কয়েছে এই কথা আমার কুষ্টিয়ার আমির হামজা মুফতি আমির হামজাকে কত কষ্ট করে জেলখানার মধ্যে রেখেছিল ছোট্ট নিষ্পাপ দুইটা শিশু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে
স্ত্রী কান্না করে বাবা কান্না করে আমার আমির হামজা কই মাহফিল ছেড়ে আমির হামজা বাড়িতে আসে মার বাবা ছুটে যায় এ আমার আমির হামজা কই পাগলের মতো বাবা মা কান্না করে তার সন্তানের জন্য কোরআনের পাখি কুরআন প্রচার করে দিন প্রচার করে সন্তানগুলো আব্বু করে ডাক দেয় তার আব্বুর মুখে যেতে পারে নাই আব্বুকে ডাক দিতে পারে না ডাকটা নিজের কাছেই রয়ে গেল সেই আমির হামজা বেরিয়ে এখন গোটা বাংলাদেশে আবার মাহফিল করতেছে জোরে বলেন আল্লাহু আকবার এটাই বুঝিয়ে দিতে চাই কলা গাছের গোড়ায় শত শত পোয়া বের হয় কাছি দিয়ে কাটেন আবার ওই পোয়া গজিয়ে ওঠে ঠিক না ঠিক এই তেজ নেই আপনাদের এরকম নরম তেজে আমার চলবে না কণ্ঠে এমনিতেই ভাঙা আমি বললাম আপনারা উৎসাহ দেবেন আপনারা কথা বলবেন আওয়াজ দিবেন আমার কণ্ঠ ছিঁড়ে যায় যাক দরকার হয় এখানে এসে শহীদ হয়ে যাবো নাকি ঘন এই তাকবি জোরে দেবেন কষ্ট হচ্ছে আমার আলোচনা শুনতে কষ্ট হচ্ছে আমার ভাইজান আসবে মাওলানা আব্দুল্লাহ আলামিন ঢাকার উনি উঠবে নির্দিষ্ট সময়ের মধ্যে উঠানো হবে আমরা একটু লোক গুছিয়ে নিই আমরা তাকবির আর একবার দিয়ে দেখি যারা রাস্তাঘাটে আছেন তাদেরকে অনুরোধ করব মাহফিলের সামনে চলে আসেন লিল্লাহ তাকবীর দুটি হাত উঁচু করে দেন নারা তাকবীর আল কুরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহ তাকবীর গরমের মত গরম দিলাম নাকি খান এই গরম তার মধ্যে গরম না হলে হয় গরম ভাত কেউ খাচ্ছে গরম তার কেউ ঠান্ডা তো ঠান্ডাতে খাতি মজা লাগে মজা লাগে গরমটা খাতি খুব মজা লাগে তা যাই হোক আমরা এখন গরমটা খাবো এখন শুরু হবে গরমটা কি তা ঠান্ডা থাকলে কিন্তু হবে না আমি বলেছি ঠান্ডা থাকা যাবে না আপনাদের যা করবেন আর যা শুনবেন তার আওয়াজ দেবেন আওয়াজ না দিলি আপনাদের কিন্তু আমি ছেড়ে দেবো না তো এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার বন্ধ করেছে কিছুদিন আগে এই খবর চলে গেলে হিসাবে ইবনে আমর ওকে আর সহ্য করতে পারছে না ও স্ত্রীর কাছে আর ঘুমাতে পারে না ওরে দুনিয়ার মানুষ যে হুজুরগুলো ধরায়া যে আলেমগুলোকে ধরায়া নিজের বউকে এই হুজুরির থেকে বউ আলাদা করে রাখলে আর তোমরা বর সাথে আরাম করবা অত পাগল আল্লাহ নাই তোমাদের ড্যাম খুঁজে ছাড়বে ঠিক না ঠিক এত সস্তা না আর এই হুজুররাই এই এই যুগে কষ্ট পাইলে ওই সময় হুর পাবেই আর ওই হুর যখন আসবে গো তখন হিংসে হবে এই জন্য এই দুনিয়ায় হুজুরির পিছনে লাগ দিয়ে দেন না হুজুরির পিছনে লাগলি আইকিয়ালা বাস দিয়ে আপনার ঝুড়িয়ে ছাড়িয়ে দেবেন আল্লাহ ঠিক না বেটে এই জোরে বলে ঠিক না বেটে কারণ আমি আপনি দুনিয়ার বাহাদুরি দেখাই লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেলেই একটু অহংকার এসে যায় আপনি মরিয়ে দেখেন কতটুক আপনার অহংকার মরার সাথে সাথে ওই হুজুর আব্বা ছাড়া তোমার দোয়া পড়বে না কেউ ঠিক না বেঠে ওই হুজুর ছাড়া তোমার দোয়া কেউ পড়িয়ে দেবে না জানাজা পড়িয়ে দেবে না আর ওই হুজুরের পিছনে লাগ দিছে এই ওনার জন্য ওই হুজুর নামিয়ে দিল দোয়া পড়িয়ে দিল সব দিল আবার মুনাজাত হাউ মা কইর কান দেখো কয় আল্লাহ এই লোকটা যে রাইখে গেলাম তুমি আল্লাহ মাফ করে চলা বলে তুই কত ভুল করিয়েছে ও কত হুজুর ধরাইয়াছে ও কত হুজুরের পিছনে গিবত করিয়েছে ওর মাফকে আল্লাহ এমনিতে করবে ও হুজুর যা দোয়া করে টাকায় দোয়া করে ও অসব দোয়া কাজে লাগবে না ঠিক না মেটি সমাজ ঠেকানোর জন্য একটু করতে হয় নাই হয় নাকি আসল দোয়া তার নিজের আমল তার আমল নেই তার দোয়া কাজে লাগবে আপনি জীবনেও নামাজ পড়েননি সারা জীবন বিলাক মাল খেয়ে যাচ্ছেন বিলাক খেয়েই যাচ্ছেন আর ফুক ফাক করে টেঙে যাচ্ছেন ব্যাংশন মারছেন আর ব্যাংশন জোর বেজোর করে টাকাটা ব্যাংকে রাখছেন তা আপনি দেখ আপনার কোনো কাজ হবে তাহলে হুজুর ওই দোয়া করলে আপনার ভালো হয়ে যাবে আপনি সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন আর হুজুর বলল যে আল্লাহ এই লোকটা আমার এই এই দাওয়াত দিয়েছে আজকে তুমি আল্লাহর কবুল করো আল্লাহ কবুল করবেন না ফেনা দিলে ছাড়বে না তা আল্লাহ জানে ঠিক না বেঠি এই জন্য আমি আপনি কোরআনের বিপক্ষে যাব কখনোই যাব না নাকি বলেন এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার হুমকি দিয়া কৌশল করে যখন ষড়যন্ত্র করে খাবার বন্ধ করে দিল খবরটা ছড়িয়ে গেল ওই হিসাব ইবনে আমর স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বলতেছে বিবিরে তুমি আমার বিদায় দিয়ে দাও আমি আর ঘুমাতে পারতেছি না তোমার সাথে আমার আরাম প্রিয় ভালোবাসা সেটাও পারবো না কারণ আমার মন মানে না নবী যদি মরে যায় কাল হাসরের মাঠে আমাকে আসামি বানাবে ওই নবীকে আমি ছাড়বো আবু জাহেলের জেলখানার তালা ভেঙে
আমি ওই নবীকে মুক্ত করব জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ ছিল কার দলে আবু জেহেলের দল ঘুরে গেল কি গায়দাই আপন ভাইতি ভাইতি জ্ঞান যা হয় আপন ভার ছেলে আর ভাই একসাথে হয়ে চাচার বসন দেয় ঠিক না ঠিক কথা বলেন না কা তার মানে ঘুরে দাঁড়ানোর কায়দা কে শিখাচ্ছে এ মুমিন মুসলমান আজকে গোটা বাংলাদেশের নাস্তিকদের গোষ্ঠী নিপাত করার জন্য আমি আপনি যদি এক হয়ে বীর পুরুষের মতো করে কোরআনের পাখিগুলোকে পক্ষ নিয়ে কোরআনকে বুকে নিয়ে সামনে দাঁড়ালে নাস্তিকরা হটিয়ে পালিয়ে যাবে ঠিক না ঠিক যাবে কি যাবে না ও জায়গায় খুঁজে পাবে না চারিদিকটা খিঁজে ধরতে হবে ঠিক না ঠিক আমরাই খারাপ আমরাই এখন খারাপ এক এক দল বানাইছি এক এক হুজুরের গিরি করে এক এক নেতা গিরি করে এক এক লাইন দিয়ে প্যাস মারি ঠিক না ঠিক হে জোরে বলেন আছে না নাই তাহলে আমরা এখন সব মুসলমান এক হতে পারলাম না হিন্দুরা তো এক জায়গায় ওরা হিন্দু বলেই পরিচিত আছে আর আমাদের মুসলমানের মধ্যে মুসলমান মুনাফিক আছে ঠিক না ঠিক খালি খালি মুসলমান নামে পরিচিত হলো না বেমান আছে ইমানদার আছে বেমানের বিপক্ষে যারা থাকে কাফেরদের পক্ষে আছে ইহুদি নাসারার পক্ষে থাকে দালালি করে সব আমাদের মুসলমানের মধ্যে এত জ্ঞান একটা দলে আসেন সেটা আতিউল্লাহ আতিউর রসুলুল্লাহ আল্লাহ এবং রসুলের দল উলিল আমরি রসুলের অনুসারী যারা তাহলে অনুসারী কারা যারা আলেম ওলামা তাদেরকে অনুসরণ করতে বললো তাহলে আমরা সমাজ দেশ ভালো করে ফেলতে পারবো ঠিক না ঠিক আর কোরআনের পাখি বলে গিয়েছে আমরা চিৎকার দিয়ে বুক ফাটায়া আমরা কোরআনের দাওয়াত এইভাবে যতই দিই যতক্ষণ বাংলার জমিনের মানুষগুলো বাংলাদেশের হুজুরগুলো বাংলাদেশের মুসলমানগুলো এক ফ্ল্যাগ ফর্মে না দাঁড়াবে একসাথে না ঐক্যভাবে ঐক্যজোট হয়ে একত্র হয়ে লাইন না দাঁড়াবে ততদিন পর্যন্ত এভাবে চিৎকার করলেও বুক ফাটায়া কান্না করলেও ততদিন পর্যন্ত আমার বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব জোরে বলেন হবে কারণ আমরা এক এক দরবার খুলে নিছি কোন জায়গায় আট্রসির বাবা কোন জায়গায় আরেক দল কোন জায়গায় জামাত চরমুনা আট্রসি ফুরফুরা আজান গাছি দলের শেষ নেই আছে না নাই এই জোরে বলেন আছে না নাই তাহলে দল যে আসল জিনিস কোরআন আর হাদিস ধরে এক নামাজ কালাম পড়ে সুন্দরভাবে চলবো আজকে আমাকে টুপি নিয়েও হিংসা করে আমাদের জুব্বা নিয়ে আমাদের পোশাক দেখেও হিংসা করে এ সমাজ কোথায় এ দেশের মানুষ কখন জেগে উঠবে যে মুসলমানের পক্ষে থেকে জীবনকে কুরবানি দেবো আল্লাহ রাস্তায় জোরে বলেন ঠিক না ঠিক আবু জেহেলের প্রথম উপদেশটা চলে গেলেন আর একজনের বাড়িতে দুই বাড়ি পরে কয় বাড়ি পরে একটু জিকির করেন লা ইলাহা আনি গলা একটা ব্যথা যন্ত্রণা ই আছে গরম পানি নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم মুসলমান ভাইয়েরা আমার এইবার আবু জেহেলের প্রথম উপদেষ্টা হিসাবে ইবনে আমর চলে গেল আরেক বাড়িতে তার নাম হলো জুহাইর ইবনে উমায়া জুহাইর ইবনে উমায়া তার বাড়িতে আছে মায়ের সাথে কথা বলতেছে ওই জুহাইর ইবনে উমায়া মা বলতেছে জুহাইর তুমি নাকি বড় মস্তান হয়েছো বড় নেতা হয়েছো এ জুহাইর আমি শুনলাম মক্কা মদিনার ভালো লোকটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোরা ষড়যন্ত্র করে গ্রেফতার করেছিস তোরা জেলখানার মধ্যে বন্দি করেছিস তোরা মেরে ফেলবি নাকি শুনলাম মস্তান হয়েছে শুনলাম আবু জেহেলের সঙ্গে মিশে তোমরা ভালো মানুষকে মেরে ফেলতে চাও এ জুহাইর একটা কথা মনে রেখে দাও ওই মুহাম্মদ কিন্তু তোমার দুধ ভাই কেমন করে শোনো আমার বোন হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল দুধ মা কি মা দুধমা ছিল দুধমা অসুস্থ হলো জ্বর আসলো জ্বর আসার পরে আল্লাহ নবী দুধ পাই না সাত আট দিন ধরে অসুস্থ হালিমার বোন বেড়াতে গেল ওই জুহাইরের মা জুহাইর ইবনে উমাইয়ার মা বলতেছে জুহাইর আমার বোন হালিমা তখন বলল ও আমার বোন আমার কলিজার টুকরা মোহাম্মদকে একটু স্তম থেকে দুধ খাওয়া সে খাবার খাইতে পারেন আমার জ্বর এসেছে শরীরটা বড় খারাপ জুহাইর শোন আমি আমার স্তনের এক সাইড থেকে দুধ খাওয়া আমার মোহাম্মদের
তাদের মুখে আমি দিয়েছি এই জন্য ওই মোহাম্মদ তোর দুধ ভাই তাহলে শুন ওই মোহাম্মদ যদি জেলখানার মধ্যে মরা যায় তোরা যদি মেরে ফেলিস আমি মা বলতেছি আমার গায়ে হাত দিবি না আমি মরে গেলে আমার লাশ ধরবি না আমার দাফন কাফনে করতে পারবি না আমাকে মা বলতে ডাকতে মা বলে ডাকতে পারবি না এ জুহাইর যদি পারিস তাহলে একটা কাজ কর যদি আমি মাকে মা ডাকতে চাস আমি মার কথা যদি মানতে চাস তাহলে আবু জাহেলের ভাঙতালা ওই জেলখানার তালা ভেঙে আমার দয়ার নবী মায়ার নবী মা ফাতেমার কলিজার আব্বা মা আমেনার কলিজার সন্তান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে আবু জাহেলের জেলখানা থেকে বের কর মা ওসিয়ত করতেছে কে তাহলে মার কথা সন্তান যত খারাপই হোক শোনা তো লাগবেই তাতে বলছে আমি মরে গেলে আমারে ধরবা না দেখবা না শুবা না মা বলে ডাকবা না কোন রকম ভাবে কোন কায়দাই যেন আমার দিকে আসবা না ও জুহাইর তুমি তো আমারে ভালোভাবে ডাকতে পারো না মা কিন্তু ওই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে উম্মি উম্মি বলে ডাক দিত জোরে বলেন আল্লাহু আকবার এই দুইজনা এইবার জুহাইর জুহাইরের বাসায় 82 বছর ওই বৃদ্ধ চলে গেল দরজা একবারে খুলে গেল বলতেছে আমি ডাকতে ডাকতেই দরজা খুলে দিলে বিষয়টা কি তখন বলতেছে চলো আমরা মুহাম্মদকে মুক্ত করতে যাই চলো আবু জেহেলের জেলখানা ভেঙে আবু জেহেলের জেলের তালা ভেঙে নিষ্পাপ সন্তানগুলো মহিলাগুলো নবীর সাহাবীগুলো আর নবীকে মুক্ত করে দিই জোরে বলেন আল্লাহু আকবার তাহলে এই মানে চেতনা আমার বাংলাদেশে যদি এখন আমরা কই তাহলে আমাদের জেল খাটাই লাগবে ঠিক না বেঠিক কথা বলেন না কা আল্লাহর কোরআনের পাখিগুলো যেমন আল্লামা মামুনুল হক সাহেব এখনো জেলখানায় আল্লাহ তাকে ওনাকে হেফাজত করুক ওনাকে আল্লাহর তরফ থেকে ভালো কোনো ই দিয়ে আমার দেশে আবার কোরআনের দাওয়াতের ব্যবস্থা করে দিক সকলেই বলেন আমিন দুইজনা হয়ে গেলেন এক এই জুহাইর ইবনে উমাইয়া বলতেছে ভাই তুমি আমাদের বড় লিডার তুমি যদি বলো আবু জেহেলকে মারতে হবে তাও মারবো তবু আমার এই মার কথা আমি আর সহ্য করতে পারতেছি না আমার মা বলেছে তুমি যদি মুহাম্মদকে মুক্ত না করো আমাকে মা বলে রাখবা না আমাকে ধরবা না আমার দাফন কাফন তুমি করবা না এই জন্য সন্তান দুইটা আবু জেহেলের পক্ষের লোক দুইটা এবার কার পক্ষে জোরে বলেন কার পক্ষে নবীর পক্ষে কার পক্ষে দুইজন হয়ে গেলে এই দুইজন আরেকজনের কাছে চলে গেলেন এই আরেকজনের কাছে যাওয়ার সময় এই লোকটার সন্তান আছে একটা ছোট্ট ছোট্ট সন্তানটা মার বুকে জড়িয়ে ঘুমাতে গিয়ে মাকে বলতেছে মা তুমি কি শুনেছ নাকি বলতেছে কি বলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 53 জনকে জেলখানার মধ্যে বন্দী করেছে আবু জেহেল ও মা তোমার এই সন্তান যখন অসুস্থ ছিল নবীজির মুখে লালা এই সন্তানের মুখের মধ্যে দিলে সুস্থ হয়েছিল ও মা আমি বলতে চাই আমার আব্বা নাকি আবু জেহেলের পক্ষে নবীকে গ্রেফতার করার পিছনে রয়েছে ও গো আমার মা শোনেন এই জন্য আমি বলি আমি যদি ওই নবীর লালাকে যদি সুস্থ হতে পারি তাহলে ওই সন্তানটাকে আমার নবীর ওসিলায় আমাকে তোমাকে উপহার দিয়েছে আর আমি বলতেছি মা নবীকে যদি তোমার স্বামী অর্থাৎ আবু জেহেলের সাথে মিশে যারা নবীকে যারা মেরে ফেলবে ও মা আমি সন্তান বাঁচবো না নবীর শোকে পড়ে আমিও পাগল হয়ে মারা যাব ছোট বাচ্চা বলছে তিন বছর থেকে সাড়ে তিন বছরের বয়স এই সাড়ে তিন বছরের বয়সের কথা কি অতটা স্পষ্ট হয় কিন্তু আল্লাহ আল্লাহদের ভিতরে এসে যায় ঠিক না বেটি মা বলতেছে আর ওই সন্তান মুখে যা বলে তাই সত্যি হয়ে যায় আল্লাহ যেন এমন একটা জ্ঞান ওই সন্তানের ভিতরে দিয়েছিল তখন স্ত্রী তার স্বামী যখন বাড়িতে আসলো স্ত্রী জিজ্ঞাসা করতেছে দেখো মুত্তাইম ইবনে আদি হাতেম তাই বলছে দেখো তোমার সন্তান এই কথা বলেছে তোমরা নাকি ষড়যন্ত্র করে মুহাম্মদকে গ্রেফতার করে জেলখানার মধ্যে রেখে দিয়েছো এই জন্য মুহাম্মদকে তোমরা যদি মুক্ত না করো তাহলে আমি তোমার ভাত খাবো না আমার সন্তান এই কথা বলেছে এই এই বিষয় তখন সন্তান মারা যাবে বলে সন্তানের বাবা আমার আল্লাহর নবীর পক্ষে চলে গেলেন জোরে বলেন আল্লাহু আকবার দুইজন আসলেন তিনজন হলেন তাহলে আবু জেহেলের দলের লোক কয়টা হইল এজোরে বলে কয়টা তিনটা হয়েছে না কার পক্ষে এখন নবীর পক্ষে তাহলে আমরা একটা মার খাস্তি আসতে কয়টা জোরে কন না খা একটা জেল খাটলি আসতে কয়টা তাহলে এটা আল্লাহর কৌশল আছে না নাই মুসলমান
এই পবিত্র কোরআন ওই আবু জেহেল কিন্তু বুঝতো এই আবু জেহেল কিন্তু জানতো 30 পারা কোরআনের ব্যাপার সবকিছু জানতো আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর নবী এটাও কিন্তু আবু জেহেল জানতো বা মানতো মুসলমান ভাইয়েরা আমার আবু জেহেলের স্ত্রী ছিল উম্মে জামিলা নাম তার উম্মে জামিলা কিন্তু রাজনীতিতে পাকা ছিল যেমন এখন করে যুগের মেয়েরা যেমন মিছিল মিটিং এ নারায়ে তাকবীর দিয়ে জয় যে কোনো কথা বলার জন্য চলে যায় জয় বাংলা বলে বলেন নাই যে কোনো একটা বলে আমার ভাই তোমার ভাই মেয়েরা যায় না মাঠে যায় না তাহলে এই জাতীয় মেয়ে সর্বপ্রথম ছিল আবু জেহেলের স্ত্রী উম্মে জামিলা মিছিল মিটিং করত সারা দিন কোরআনের বিপক্ষে থাকতো কিন্তু রাত 2টা বাজলে আবু জেহেল কোরআনের শত্রু নবীর শত্রু ছিল কিন্তু রাত 2টা বাজলে আবু জেহেল আর আবু জেহেলের স্ত্রী উম্মে জামিলা ঘুমাতে পারে না কেন ঘুমায় না এবার উম্মে জামিলা আবু জেহেলকে বলছে ওগো আমার প্রাণের স্বামী আমি তোমার কোসি স্ত্রী আমি তোমার যুবত স্ত্রী আমার বয়স কম আমার কাছে এখন না ঘুমায়া তুমি ঘুমাচ্ছ না কোথায় যাচ্ছ বলো আবু জেহেল বলতেছে আমার শরীরটা ভালো লাগতেছে না এবার স্ত্রীও কিন্তু ঘুমায় না আবু জেহেল চোখ বোঝা আবু জেহেলের স্ত্রীও কিন্তু একটু চোখ বুঝিয়ে ঘুমিয়ে আছে কিন্তু মূল ঘুম ঘুমাচ্ছে না রাত 2টা বেজে গেলে আবু জেহেল আর ঘরের মধ্যে থাকতে পারলো না বের হয়ে যাচ্ছে এমন সময় স্ত্রী উঠে বলল যে আমারে রেখে কার কাছে যায় আমার কাছে না শুয়ে ও কার কাছে যাচ্ছে রাত 2টোই পিছন পিছন আমি যাব আবু জেহেলের স্ত্রী উম্মে জামিলা তার কাপড় টান মেরে ধরেছে আমার একা ঘরে ফেলে দিয়ে তুমি কোথায় যাও কার কাছে যাও এরম কথা আমার যুগের মাদের মধ্যে আছে না ঠায় কথা কর না কেন এ ঘাই খান না বাড়িতে কয় নাই আমার তুই কথায় যাও কথা না আছে না তা আবু জেহেলের স্ত্রী উম্মে জামিলা বসে আমারে রেখে আমার একা বিছানা ফেলে তুমি কোথায় যাও বলে বিবি রে তোমারে বলা যাবে না বলে না বললে তোমার তো ছাড়াও যাবে না তো বলছে বলবো কিন্তু কাউকে বলবা বলে আমি আমার বাপ দাদা কবি কিন্তু এই মুহাম্মদ হলো নবী আবু জেহেল বলছে আমার বাপ দাদা হলো কবি কিন্তু এই মুহাম্মদ হলো নবী আমার বাপ দাদা কবিতা পড়তে পারতো কিন্তু নবী যা বলে সেটা কবি নয় কবিতা বলে না স্বয়ং আমার আল্লাহর কোরআন পড়ে জোরে বলেন আল্লাহু আকবার এই আবু জেহেল তখন বলছে বিবি রে আমার ওই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম হয় না জোরে বলবেন আল্লাহু আকবার দিনে শয়তানি করল রাত 2টার পরে কোরআন শ্রবণ করে নবীজি তখন বাইতুল্লাহ কোরআন পড়ে কোথায় কোরআন পড়া শোনার জন্য আবু জেহেল বের হয়ে যায় রাত 2টার পরে স্ত্রী উম্মে জামিলা এত রাজনীতি করে সেও রাত্রে 2টার পরে ঘুমায় না কারণ উনিও নবীর কোরআন না শুনে ঘুমাতে দুইজনের পরামর্শ হয়ে গেল দেখো তুমিও যা যে রোগের আসামি রুগী আমিও সেই রোগের রুগী তাহলে দুইজনা চলো নবীর কোরআন শুনতে যাব আবু জেহেল বলছে তুমি তো বেপর্দা করে যাওয়া যাবে না ধরা পড়ে গেলে বেকায়দা তুমি বুরকা পরো তার মানে কম্বলটা গায়ে দিলেন কি সেই সময় আবু জেহেল ঢেলাই পড়ে সালাম করছে কম্বল গায়ে দিচ্ছে তার মানে তার পর্দা করা লাগছে তার স্ত্রীকে ধরা খাওয়ার ভয়তে এবারে দুইজনা চলে গেলেন বাইতুল্লাহ এবার উতবা উতাইবাস ইরাউদ রাত্রে বলছে আবু জেহেল ঘুমিয়ে গিয়ে চলো নবীর কোরআন শুনে আসি জোরে বলেন আল্লাহু আকবার এরা কোরআন শুনেছে এরা কোরআন মানেনি এখনো পর্যন্ত প্রতিটা বাংলাদেশের প্রতিটা জায়গায় কোরআন শোনে ওয়াজ শোনে কোরআন হাদিসের কথা শোনে কিন্তু আবু জেহেলের মতো মানে না মানলে কখনো আজকে ইসলামের বিপক্ষে কোন লোক হতো আবু জেহেলের সেই সময় যেমন এখনো তার চাইতে বেশি চলছে ঠিক না বেটি এই নবী কোরআন তেলাওয়াত করেন بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين
يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون كفر غلام أبو جهل نتا شهر شمائي মাইতুল্লার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কুরআন শ্রবণ করতেছেন হঠাৎ করে কুরআন শুনতে শুনতে মসজিদে আযান বেজে আসলো আসসালাতু খায়রুম মিনান নাউম ঘুম হতে নামাজ উত্তম এমন সময় কুরআন শুনতে শুনতে আবু জেহেল উদবা আবু জেহেলের স্ত্রী উম্মে জামিলা সাইবা সব ঘুমিয়ে গেছে হুজুরের আযান দিলি জেগে উঠে এদিক ওদিক পালাতে যায় একে একে নেতাগুলো ধাক্কা খেয়ে সব নেতাগুলো এক জায়গায় ফাঁস হয়ে গেল আল্লাহ পারে কি পারে না সব সবাই যখন ধরা পড়ে গেল আবু জেহেলের স্ত্রীর কম্বলটা টান দিলে দেখলো আবু জেহেলের স্ত্রী পালায় গেল কম্বলটা উদবা সাইবার কাছে জমা থাকলো আবু জেহেল ও নেতা আপনি না কোরআন শোনার নিষেধ করেছেন কোরআনের কাছে জাতি নিষেধ করলেন আপনি নিজে এখানে কোরআন শুনতেছেন কারণটা কি বলে না দুইজন একটু ঘুরতে ফিরতে বাইরে আইছিলাম তোমরা কি করছো বলে আমরাও তো ঘুরতে ফিরতে এখানে আইছিলাম তার মানে মুসলমান আবু জেহেল পর্যন্ত কোরআন শুনে ঘুমাতো আর আমরা আবু জেহেল তো এমনিতেই খারাপ মূর্খদের বাবা কিন্তু আমরা এত জ্ঞান পাইলাম কোথায় আমরা কোরআন মানতে চাই না কোরআনের কথা শুনে বিপক্ষ হয়ে যায় কোরআনের কথা শুনে বিপক্ষ না হইয়া বুকে নিয়ে যদি চুমা খাইয়া আল্লাহর পবিত্র কোরআন প্রতিদিন পড়ে মেনে চলতো বুঝতো তাহলে ওই লোকটার জীবনটা সুখের হতো পরকালে জান্নাতি হয়ে যেত ঠিক না বেটি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া লায়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মুসলমান ভাইরা আমার এইবার ওই তিনজন যখন আবু জেহেলের পক্ষের লোক উপদেষ্টা মন্ত্রীগুলো নবীজির পক্ষে আসতে আসতে এসে যাচ্ছে নবী আল্লাহ বলছে ও আবু জেহেল তুমি আমার নবীকে মেরে ফেলবা আর আমি আল্লাহ নবীকে কিভাবে বাঁচাইব দেখো তোমার দল দিয়ে তোমার লোক দিয়ে তোমারই ফিসফো জোরে বলেন আল্লাহ একবার তোমার তা দিয়েই তোমারে বসান দেব আমার কোন লোক তোমার নিজের কাছে থাকা লোক তোমার উপদেশ দেওয়া লোক তোমার পরামর্শদাতা তোমার এমপি মন্ত্রী তোমার পক্ষে থাকবে তোগার ওদের দিয়েই তোর বসান দেব ঠিক না ঠিক এখনো এই কায়দা কি বুঝবেন না বুঝে ফেলেছেন নেতা কি চলছে না এরাম এরাম যাদের যা তাদের তাই দিয়ে বসান হবে কিন্তু মুসলমান আবু জেহেলের তিনটা লোক নবীর পক্ষে এবার আর একজনা চলে আসলেন আর একজনের কাছে চারজনা গেলেন মোট পাঁচজন আর একজন যার কাছে গেলেন সে হলো আবু জেহেলের আপন বউ নাই মানে দুলা ভাই কি ভাই আবু জেহেলের দুলা ভাই এই পাঁচজন এক হয়ে রাত্রের বেলায় চলে গেল আবু জেহেলের বাড়িতে আর ওদিকে নবীজি খোদা বন্ধ করে দিয়েছে ওই আবু জেহেল নবীজির খাবার না খাইতে পারে বাবলার পাতার চিপে চিপে রস খেয়ে জীবন ধারণ করেছে তবুও আল্লাহর নবী কখনো কারোর কাছে সাহায্য চাই নাই একমাত্র আল্লাহ ছাড়া ও মুসলমান শুনে না ওই যারা জেলখানার মধ্যে আছে খাবার না খেতে পেরে পানি না খেতে পেরে তাদের প্রসাব পায়খানায় ব্লিডিং হতে শুরু করলো রক্ত বাইর হয় আস্তে আস্তে ছটফট ছটফট করে আর এমন সময় পাঁচজনকে আবু জেহেলের দলের লোক আবু জেহেলের উল্টো ঘুরাইয়া আমার আল্লাহ নবীর পক্ষে দিয়া যারাই তোমার ষড়যন্ত্র করে নবীকে গ্রেফতার করলো যারাই কৌশল খাটিয়ে নবীকে গ্রেফতার করলো তারাই ঘুরে যে সেই জেলখানা থেকে তারাই বের করে দিল জোরে বলেন আল্লাহ একবার কিভাবে বের করলো পাঁচজন আবু জেহেলের বাড়িতে যে ধরে যায় আপনি বলবেন নাই কে এর কথা বলেন আবু জেহেল বলছে কে মানে এত বড় নেতা গলা দিয়ে বেরোচ্ছে না কথা বলছে কে ওরা বলছে যে আমরা অমুক অমুক তা বলছে এত রাত করে তোমরা কেনে তখন বলছে ওই পাঁচজন একবারে বলছে দরজা খোল আর সে হবে আবু তালেবের জেলখানার চাবি দে কয় দুলা ভা
তোমরাই তো বুদ্ধি দিয়ে ধরাইলে আর এখন তোমরা সাবিস আছো তার মানে বলে কোন স্বভাব হবে না কোন কথা হবে না নিষ্পাপ মুহাম্মদকে বন্দী করেছি তার সঙ্গীদের বন্দী করেছি একটা কারণে যে তারা শাস্তি পেলে তারা ভালো হয়ে যাবে তোর পক্ষে থাকবে না এখন শুনছি তোরা মেরে ফেলার জন্য চেষ্টা করছিস এই আবু জাহেল চাবি দে নারে চাবি নারে আল কোরআনে لله تكبير প্রধান বক্তা আগমন আর স্বাগত প্রধান বক্তা আগমন শুভেচ্ছা স্বাগত এলাকাবাসীর পক্ষ থেকে শৈলকুপার পক্ষ থেকে ঝিনাইদহর পক্ষ থেকে লিল্লাহ তাকবীর দুটি হাত উঁচু করে তাকবীর দেন লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো প্রধান বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে শৈলকুপার পক্ষ থেকে লিল্লাহ সবাই সুন্দরভাবে বসেন আমার কলিজার ভাই আমার হৃদয়ের সবচাইতে যে জায়গাটা দখল করে মনের মধ্যে রেখে দিয়েছি সেই হলো আমার ভাই আমার নিজের ভাই অনেকজন বলে যে আমাদের আজকের মাওলানা যিনি প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন ভাই অনেক লোক বলে যে তোমরা কি দুই ভাই নাকি তা আল্লাহ আমার সে আপন ভাই বানাইনি কিন্তু ভাইয়ের মতো হয়ে গেছি সমাজের কাছে সেই ভাইকে আমি আজকে এখানে আমার কায়দায় আল্লাহর তরফ থেকে আমার বন্ধু আকিদুল ইসলাম এবং এলাকার সবাই সহযোগিতায় আজকে কিন্তু এই মাঠে আনতে পেরেছি এই জন্য খুশি না রাজাত জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আমরা পবিত্র পাকলাম কোরআনের বাণী শুনবো আজকে আমাদের কোরআন উপহার দিয়ে আমাদেরকে ধন্য করবেন আমাদের মাঝে এসে গেছেন আমরা দেখতে পাচ্ছি আমরা আল্লাহর কাছে দোয়া রাখি তার পা অনুসার করে কোরআনের বাণী যেন উপহার আমাদের দিয়ে যেতে পারে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমাদের মাঝে এতক্ষণ উপহার দিচ্ছিলেন তিনার আসলে এই কথাগুলো খুবই সুন্দর লাগছিল যাকে আমরা আজকে অনুকরণ অনুসরণ করি যার বিধান রেখে দেওয়া বিধান আজকে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়নের জন্য আমরা মুসলমান বলে দাবি করি তার বিধান তার জীবন ইতিহাস যে জেল খেটেছে কষ্ট করেছে তারপরে কোরআনের বাণী কোরআনের ঝান্ডা রেখে গেছেন সেই কোরআনের জন্য আমরা আজকে মুসলমান আমাদেরই আপনজন কত নির্যাতন জুলুম অত্যাচার আজকে সকল বিষয়ের মধ্যে আজকে আমরা উপহার পাচ্ছিলাম মাওজার আমাদের উপহার দিচ্ছিলেন ধন্যবাদ দোয়া করছি তিনি শেষ কথাটুকু শেষ করে আমরা আমাদের প্রধান মেহমানের কাছে ফিরে দেবো ইনশাআল্লাহ মাওজারকে তার শেষ কথা শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আসলে বড় ভাইকে বসিয়ে রেখে আলোচনাটা সৌন্দর্য নয় তারপরেও আমি শেষের এই কথাটুকু বলেই আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমার ভাইয়ের কাছ থেকে দোয়া নিয়ে শেষ করবো ইনশা আল্লাহ নবীজির জেলখানা থেকে মুক্ত করার জন্য আবু জেহেলের কাছ থেকে চাবি নিয়া পাঁচজন যারা ধরিয়েছিল তারাই ছাড়িয়েছে জোরে বলেন আল্লাহ আকবার আজকে যারা কোরআনের ফাকির বিরুদ্ধে সাক্ষী দিল তারাই বেহুশ হয়ে গেল তার জন্য যে মিথ্যা সাক্ষী দিয়ে কোরআনের ফাঁকিকে আটকিয়ে রাখা হলো তারাই সাক্ষী দিল যে আমরা অন্যায় করেছে ঠিক না বেঠে আবু জেহেলকে পরামর্শ দিয়ে যারা নবীকে গ্রেপ্তার করিয়েছিল নবীর সাহাবীদেরকে গ্রেপ্তার করিয়েছিল তারাই আবার চাবি নিয়ে ওই সাহাবী আবু তালেবের জেলখানা থেকে মুক্ত করেছে জোরে বলেন আল্লাহু আকবার মুক্ত করার কথা শুনে মক্কা মদিনাতে একটা কান্নার রোল শুরু হয়ে গেছে মা তার সন্তান দুধের জন্য কান্না করে
মা তার সন্তানের দুধ না দিয়ে নবীজিকে কারাগার থেকে মুক্ত করতেছে এই ভেবে নবীজি খেয়েছে কি খাই নাই কতদিন কষ্ট করে প্রত্যেকটা মা তার সন্তানকে না খাওয়াইয়া নবীকে খাবার জন্য খাওয়ানোর জন্য নিজেরা খাবার রান্না করে মক্কা মদিনার অলিতে গলিতে রাস্তায় দাঁড়িয়ে আছে যে আমার নবী বের হলেই আমার নবীকে খাওয়াবো চলে বলেন আল্লাহু আকবার এ মুসলমান একজন হুজুরদেরকে একজন আলেমদের যখন বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে দাওয়াত দেওয়া হয় আমি আপনি রান্না করে ওই হুজুরকেও খাওয়ানোর চেষ্টা করি ঠিক না ঠিক তাহলে সেই যুগে নবীকে ভালোবাসার লোক ছিল এখনো আছে এই কোরআনের বিপক্ষে যারা যাবে যারা কোরআনের বিপরীতে চলবে আলেমদের পিছনে যারা কথা বলবে বিপরীত কথা বলবে যারা লাগবে তাদেরকে আমরা ছেড়ে দেব না দুটি হাত উঁচু করে দেখিয়ে দিতে চাই তাদের জবাব দেব তাদের জুতা বিদায় করব তবু আমরা আর আলেমদের নির্যাতন করতে দিতে পারি না যারা বলে ঠিক না ঠিক